আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের কুরস্ক অভিযান ঝুঁকি বাড়িয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের যুক্তরাষ্ট্রের সিআইএ স্বীকার করেছে তারা জানত ইউক্রেনের কুরস্ক অভিযানের তথ্য এশিয়া প্যাসিফিক অঞ্চলে দু সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী নেই ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে ব্যবহার করল এফ সিক্সটিন ফাইটার জেন বিডিভিউজ ইনফোর্টেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসিম হোসাইন আজ জানাব প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের কুরস্ক অভিযান তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি করেছে যুক্তরাষ্ট্র এর আগে কখনো তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনার এমন কাছাকাছি আসেনি যেমনটা রয়েছে এখন গত সোমবার ডেট্রয়েটে ন্যাশনাল গার্ড অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে এই আশঙ্কার কথা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প বলেন আজ ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে প্রবেশ করেছে ইউক্রেনকে সাবধান করে ট্রাম্প বলেন তোমাদের এই অভিযান শেষ হবে তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে আর এই যুদ্ধ হতে যাচ্ছে খুবই খারাপ একটি বিষয় ট্রাম্প তার আগের অবস্থান ধরে রেখে গত মাসে এক সাক্ষাৎকারে আবারও বলেছেন জো বাইডেন ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো চেষ্টা করেননি তিনি চাইলে দু সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের আগে একটি সমঝোতা করতে পারতেন তিনি জানতেন পুতিন ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করছে কিন্তু তিনি এটি জানার পরও কোনো পদক্ষেপ নেননি বরং একে ফালতু বিষয় বলে উল্লেখ করে উড়িয়ে দিয়েছেন উল্টো তিনি পুতিনকে আরও খেপিয়ে দিয়ে বলেছেন ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারে ডোনাল্ড ট্রাম্প বলেন আমি তখন হোয়াইট হাউসে থাকলে এই যুদ্ধ হতে দিতাম না যে কোনো স্মার্ট প্রেসিডেন্ট এটি হতে দিতেন না ট্রাম্প বলেছেন তিনি পুনরায় হোয়াইট হাউসের দায়িত্ব পেলে চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করে দেবেন তিনি ইউক্রেনকে কোনো অনুদান দেবেন না তবে ঋণ দেবেন বলে জানিয়েছেন গত মাসে এলান স্কের সাথে এক সাক্ষাৎকারে এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ স্বীকার করেছে ইউক্রেনের কুরস্ক অভিযানের বিষয়ে আগে থেকেই তারা জানত ইউক্রেন এই বিষয়ে আলোচনা করেছে তাদের সাথে সিআইএর উপপরিচালক ডেভিড কোহেন বুধবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এবং জাতীয় নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি বলেন কুরস্কে ইউক্রেন একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান বজায় রাখবে সাংবাদিকরা তার কাছে জানতে চান ইউক্রেনের কুরস্ক অভিযান বিষয়ে যুক্তরাষ্ট্র আগে থেকে জানত কিনা এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেন তাদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে তাতে আমরা বলতে পারি তারা সেখানে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে কোহেন বলেন যদিও রাশিয়া এর বিরুদ্ধে বড় মাত্রায় হামলা চালাবে কিন্তু এটা সত্যি যে ইউক্রেনের কুরস্ক অভিযান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে ইউক্রেনের কুরস্ক অভিযান রাশিয়ার জন্য কঠিন চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে আমরা এর একটি পরিণতি দেখার অপেক্ষায় আছি কুরস্ক অভিযান বিষয়ে প্রথমে জেলেন্সকি বলেছেন আলোচনা টেবিলে রাশিয়ার ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে তারা কুরস্ক দখল করেছে কুরস্ক দখলের ফলে রাশিয়া বাধ্য হবে তাদের শর্ত মেনে নিতে রাশিয়ার অভ্যন্তরেও পুতিনের প্রতি চাপ বাড়বে তাদের শর্ত মেনে নেওয়ার জন্য কিন্তু এখন জেলেনস্কি বলছেন তারা কুরস্কের দখল ছাড়বেন না কুরস্কে তারা একটি বাফার জোন প্রতিষ্ঠার কাজ করছেন কুরস্কে ইউক্রেন চেষ্টা করছে যত বেশি সম্ভব রাশিয়ানদের গ্রেফতারের বন্দি বিনিময়ের ব্যবহারের জন্য গত ছয় আগস্ট ইউক্রেন দশ হাজারের অধিক সেনা এবং বিপুল আর্টলারি সিস্টেম নিয়ে কুরস্ক দখল করে হত্যা এবং বন্দি করে রাশিয়ান সেনা সহ শত শত সীমান্তরক্ষী বাহিনী ইউক্রেন অভিযানের কারণে কুরস্কের সীমান্তে ছিল না রাশিয়ার পর্যাপ্ত রক্ষী বাহিনী এ সুযোগে ইউক্রেন দীর্ঘ পরিকল্পনা নিয়ে পশ্চিমা কৌশল এবং অস্ত্র নিয়ে প্রবেশ করে রাশিয়ার কুরস্কে এর প্রতিশোধে রাশিয়া ইউক্রেনে ব্যাপক হামলা পরিচালনা করলেও কুরস্ক উদ্ধারে কোনো সাফল্য অর্জন করতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বলেছেন সোমবার তারা প্রথমবারের মতো ব্যবহার করছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ সিক্সটিন ফাইটার জেট সোমবার রাশিয়া ইউক্রেনে পরিচালিত করে এই যাবৎকালের সবচেয়ে বড় মিসাইল এবং ড্রোন হামলা এ সময় এফ সিক্সটিন ইউক্রেনের ফাইটার জেট আকাশে ওড়ে রাশিয়ার মিসাইল প্রতিহত করার জন্য এফ সিক্সটিন ফাইটার জেটে রয়েছে এয়ার টু এয়ার এয়ার টু সার্ফেস এবং অ্যান্টিশিপ মিসাইল ছোড়ার ক্ষমতা চেলেন্স বলেন এফ সিক্সটিন যুদ্ধবিমানের সাহায্যে রাশিয়ার বেশ কয়েকটি মিসাইল প্রতিহত করা হয়েছে রাশিয়ার হামলা থেকে এফ সিক্সটিন যুদ্ধবিমান ইউক্রেনে বিমান মোতায়েন করে রেখেছে প্রতিবেশী মলজোভায় তবে রাশিয়ার এই অভিযোগ অস্বীকার করেছে মলজোভা রাশিয়া বেশ আগে থেকে ইউক্রেনের হাতে আসা এফ থার্টি ফাইভ ফাইটার জেট ধ্বংসের ঘোষণা দিলেও এখনও পর্যন্ত কোনও বিমান ধ্বংসের দাবি করতে পারেনি দক্ষিণ চীন সাগর সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের চারটি বিমানবাহী রণতরীর নেতৃত্বে বিপুল সংখ্যক শক্তিশালী রণতরী কিন্তু বর্তমানে বৃহৎ এই অঞ্চলে নেই যুক্তরাষ্ট্রের একটিও বিমানবাহী রণতরী দু সালের পর এই ধরনের ঘটনা এই প্রথম এই ঘটনাকে যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তার মিত্রদের জন্য বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করেছে দেশটির প্রভাবশালী গণমাধ্যমগুলো দক্ষিণ চীন সাগরে গত জুলাই মাসেও মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের নিমিৎস ক্লাসের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডার রেজভেল্ট কিন্তু ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র সম্প্রতি এই বিমানবাহী রণতরীকে সরিয়ে নিয়েছে আরব সাগরে দক্ষিণ চীন সাগরে থিওডর রুজভেল্ট ছাড়া প্রশান্ত মহাসাগরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন সেটিও সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নেভাল ইনস্টিটিউটের সর্বশেষ সোমবার প্রকাশিত তথ্য অনুসারে উভয় রণতরী বর্তমানে মোতায়েন রয়েছে ওমান উপসাগরে প্রশান্ত মহাসাগরে মোতায়েন ছিল যুক্তরাষ্ট্রের আরও দুটি বিমানবাহী রণতরী যথা ইউএসএস রোনাল্ড রিগান এবং ইউএসএস কার্ল ভিনসন উভয় রণতরী বর্তমানে রয়েছে পশ্চিম ডকে নঙ্গর করা অবস্থায় প্রশান্ত মহাসাগর দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন না থাকায় উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট করেছে ওয়াশিংটন টাইমস সহ বিভিন্ন গণমাধ্যম খবরে বলা হয়েছে স্যান্টিয়াগো ঘাঁটি থেকে বর্তমানে জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইউএসএস জর্জ ওয়াশিংটন নামক বিমানবাহী রণতরী এদিকে গত শনিবার ন্যাশনাল ইন্টারেস্টে প্রকাশিত এক খবরে বলা হয়েছে ওমান উপসাগরে অবস্থানকৃত যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী হামলার শিকার হতে পারে ইয়েমেনের হুথি আর্মি। ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষায় বর্তমানে মধ্যপ্রাচ্য ঘিরে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের চারটি বিমানবাহী রণতরী এগুলো হল থিওডর রুজভেল্ট আব্রাহাম লিঙ্কন জেরাল ফোর্ড এবং আইজেনহাওয়ার জেরাল ফোর্ড এবং আইজেনহাওয়ার নামক বিমানবাহী রণতরী বর্তমানে মোতায়েন রয়েছে ভূমধ্যসাগরে অপরদিকে ওমান উপসাগরে মোতায়েন রয়েছে থিওডো রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন পাশাপাশি আরও একটি মিনি বিমানবাহী অনতরী মোতায়েন রয়েছে ভূমধ্য সাগরে প্রকাশিত খবরে বলা হয়েছে ইয়েমেনের হুথি হামলায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে কমপক্ষে এক বিলিয়ন ডলার বিবিসি এবং এর একযোগে প্রকাশিত খবরে বলা হয়েছে দক্ষিণ চীন সাগরে বাড়ছে নতুন করে বড় ধরনের উত্তেজনা তাইওয়ান ঘিরে চলমান দীর্ঘ উত্তেজনার পর নতুন করে এই উত্তেজনা বাড়ছে ফিলিপাইন ঘিরে ফিলিপাইন চীন বিরোধে যুক্তরাষ্ট্র পক্ষ নিয়েছে ফিলিপাইনের কিন্তু বর্তমানে সেখানে মোতায়েন নেই যুক্তরাষ্ট্রের বিমানবাহী অন্তরীণ আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা এবং কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফারটেনমেন্টে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ